আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামী 2008 সালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হয়, নিবন্ধন প্রাপ্ত হয়। এই সংগঠনের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এই রিট পিটিশনে একজন আইনজীবী জামাতে রেজিস্ট্রেশন বহাল রাখার পক্ষে, দুইজন বিচারপতি আইনসম্মত হয়নি বলে মন্তব্য দেন এবং সাদিসেতে একটি সার্টিফিকেট ইস্যু করেন, যেহেতু এই মামলাটি সাংবিধানিক প্রশ্ন জড়িত। এই মামলাটি আপিলের ডিভিশনে যায়। আপিলের ডিভিশনে 19 নভেম্বর শুনানির ধার্য তারিখ ছিল। সেদিন আমাদের সিনিয়র আইনজীবী অসুস্থ থাকায় তিনি আদালতে সময়ের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সেই সময়ের আবেদনটি নামঞ্জুর করেন এবং আমাদের এই মামলাটি ডিসমিস অর ডিফল্ট করে দেন। আজকে আমরা এই পরিস্থিতিতে আজকে মাননীয় আপিল চেম্বার জজের কাছে গিয়েছিলাম। প্রথমে আমরা এটি দাখিল করে কথা বললে তো হবে না, যথাযথ নিয়ম মোতাবেক পরবর্তীতে এটা চেম্বার জজে গিয়েছে। 5 নম্বর আইটেম ছিল, সেখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21 অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামী নিবন্ধন মামলা পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, জামাত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন ফিরে পাবে এবং বৈধভাবে বাংলাদেশের রাজনীতি করবে। আমাদের প্রত্যাশা তো রেস্টোরেশন ফার্স্ট আইনের ধারাবাহিকতা আমাদের যেতে হবে। প্রথম রেস্টোরেশনটা আমরা আশা করছি এলাও হবে, এরপরে রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহই জামাত ইসলামীর তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা আশা করি। যে আপিল মামলাটি ডিসমিস অর ডিফল্ট হয়েছিল, এটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছে। অনুকূল জাতীয় চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলা পুনরুজ্জীবন করা যায়, এটা আপিলের ডিভিশনের রুলস 20 বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে এই মর্মে আদেশ হয়েছে। হাইকোর্ট ডিভিশনেই এই ব্যাপারে ডিভাইডেড। আপনারা জানেন দুইজন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন, আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন, মূল আর্গুমেন্ট করছেন। নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনিই বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তা তিনি নিজেই পক্ষ দোষদুষ্ট। কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্মভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না, এবং জামাত যে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল, এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী। এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না, ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে, কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না। এটা ডেমোক্রেসির নিয়ম নয়।